দায়িত্ব তো অনেক, বিরোধী দলনেতার দায়িত্ব অনেক, কিন্তু দায়িত্ব পালন আমার সমর্থ অনুযায়ী আমাকে করতে হবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ত্রিপুরার মানুষের জনস্বার্থ সংক্রান্ত সমস্ত বিষয় সরকার যেন জনস্বার্থ নিয়ে কাজ করে সেই দিকটা খেয়াল রেখে আমি বিরোধী দলনেতার কাজ করব, এবং রাজ্য সরকার যেন সঠিকভাবে জনগণের জন্য কাজ করে সরকারটাকে সেই দিকে রাখার চেষ্টা আমি করব। কিন্তু আমি একা তো পারবো না, আমাদের বিরোধী বেঞ্চে কংগ্রেসের তিনজন বরিষ্ঠ রাজনীতিবিদগণ আছেন, সিপিআইএম এবং ওনাদের সহযোগী দল বামফ্রন্টের পক্ষ থেকে 11 জন আছেন, তার মধ্যে প্রাক্তন মন্ত্রীরাও রয়েছে, এবং আমাদের টিপ্রামথার 13 জন সমস্ত বিধায়কগণের সহযোগিতায় বিরোধী দলের দায়িত্ব আমাকে পালন করতে হবে। বিরোধী দলনেতা ডাজ নট মিন উনি একাই ফাইট করবেন, সমস্ত বিরোধী বেঞ্চ ঐক্যবদ্ধভাবে মানুষের সাথে আমাদের লড়াই করতে হবে, এবং এই স্বার্থ রক্ষার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে যে যেভাবে আমাদের লড়াই করতে হবে সেভাবেই করতে হবে। প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, সরকারকে প্রশ্ন করা আমাদের অধিকার, এবং কলিং অ্যাটেনশন, রেফারেন্স পিরিয়ড, প্রাইভেট মেম্বার্স রেজলিউশন উত্থাপনের মাধ্যমে সরকারকে আমাদের প্রশ্ন করতে হবে এবং উত্তর পাওয়ার চেষ্টা আমাদের করতে হবে, এবং স্টার্ট কোয়েশ্চেন, নন আনস্টার্ট কোয়েশ্চেন, আর্জেন্ট ম্যাটার্স উত্থাপনের ইত্যাদি নিয়মাবলী আছে, এই নিয়মের মধ্যে থেকেই সমস্ত এমএলএদের বিধানসভার মধ্যে তাদের কাজ করতে হবে, জনস্বার্থের বিষয়গুলো উত্থাপন করতে হবে। কোন কোন মূল বিষয়গুলো আপনি উঠাবেন, জ্বলন্ত সমস্যাগুলো? ত্রিপুরাই তো সবটাই তো জ্বলন্ত। আজকে যদি দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা বলি, এটাও তো জ্বলন্ত সমস্যা, পানীয় জলের সমস্যা, সড়কগুলির বেহাল অবস্থা, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, তারপর আইন শৃঙ্খলার কথা, রুট অ্যাক্সিডেন্টের কথা, মানে সমস্ত দিক থেকে ত্রিপুরা কিন্তু জ্বলন্তময় একটা পরিবেশের মধ্যে আছে। এখানে আমাদের বিরোধী দলের অনেক সুযোগ থাকবে, যদি স্পিকার নিরপেক্ষভাবে বিরোধী দলগুলোকে আলোচনা করার সুযোগ দেয়, তবে আমরা এই বিষয়গুলো উত্থাপন করব।